আচ্ছা, আমরা আজকে আসছি একটা বিয়ে বাড়িতে। রাস্তাটা হচ্ছে এরকম, এই সাইডটাতে। এটা মানে আশেপাশে পুরাটা হচ্ছে পাহাড়ি এলাকা। এই যে দেখেন, এই সাইডে পুরাটা হচ্ছে পাহাড়। এরপরে আপনি এই সাইডে, এই সাইডে দেখবেন, এই সাইডটাও পুরো পাহাড়। মানে দুই পাশে হচ্ছে পাহাড়, পাহাড়ের মাঝে দিয়ে একটা রাস্তা আসছে, এবং রাস্তা থেকেই সামনে হচ্ছে সিঁড়ি, যেটা আপনার বাসের সিঁড়ি। এটাই উপরে ওঠার পরে উপরে হচ্ছে বিয়ে বাড়ি একটা। তো পাহাড়ি এলাকায় আমরা একটা বিয়ে খেতে আসলাম, তা আপনাদেরকে দেখাই পাহাড়ি রাস্তাটা আসলে কেমন। তো এই রাস্তাটা হচ্ছে এরকম, স্বাভাবিক মানে পাহাড়ের যে বাড়িগুলো থাকে ওগুলায় এই টাইপের রাস্তা হয়। এটাও কিন্তু দুই পাশে পাহাড়, পাহাড় কেটে তারপরে এই রাস্তা বানানো হয়েছে। উপরে হচ্ছে বিয়ে বাড়ি। আমরা উপরে যাই এবং উপরটা আপনাদেরকে দেখাই। তো উপরে আমরা একটু উপরে উঠি। তো উপরটা হচ্ছে এরকম। আর এই পাশটা হচ্ছে আপনার এরকম, এখানে এই সাইডে যে পুরাটা পাহাড় দেখা যাচ্ছে, এই সাইডে উপরে উঠার পরে। এখানেও কিন্তু বাসা বাড়ি আশেপাশে, মানে এগুলো হচ্ছে সব পাহাড়ের উপরে বাসা বাড়ি পাহাড়ি এলাকায়। তো এরকম একটা বিয়ের দাওয়াত পেলাম, যেটা হচ্ছে পাহাড়ের উপরে। আর ওই পাশটাতে রান্নাবান্না হচ্ছে, ওইটা দেখাবো। বউ এখনও আসে নাই পার্লারে, বরপক্ষ এখনও আসে নাই, আসলে ওই সাইডটা ওইটাও আপনাদেরকে দেখাবো ভিডিও করে, যে পাহাড়ের বিয়েগুলো কেমন হয় পাহাড়ি এলাকায়। উপরে আসবে এখন। না উপরে, উপরটা করে আসছি। ও এই ওই সাইডে যাইনি, এই তো ওই দিকটা গিয়ে যাওয়া যাবে। তো এদিক দিয়ে তো উঠতে পারবো না। আও খাবার দিচ্ছে খাইয়ে পরে করতে কয় বাবা সাটাকে খেয়ে ফেলো। আহা কি মজা। আচ্ছা ঠিক আছে। এখানে ভাত হচ্ছে, আর এটা কি খালি হয়ে গেছে ভাত? অলরেডি এক পর্ব খাওয়া শেষ, এখন আরেক পর্ব চলতেছে। এই এখন আয়োজন, আর আমরা খাওয়ার সময় দেখাই দিচ্ছি কি কি আয়োজন আছে। এখানে বসছি আমাদের পাহাড়ের বিয়ে, এরপরে দেখি কি কি আয়োজন আছে। কি দেখাবো? হ্যাঁ কি দেখাবো? খালি মাংস জানি না।
গাজর শিবসি কি কাবা তুমি আমি কি কেমন বলেন পাহাড়ি এলাকার বিয়ের বর চলে আসছে এই হচ্ছে গাড়ি আর এই হচ্ছে গাড়ির ময়লা বেরোয় গেছে বর বর বেরোয় গেছে না বর আছে না তো আমা গাড়ি ময়লা তো এটা কার গাড়ি এটা বর গাড়ি মানে উনি চলন্ত আসে নাই বুঝছেন আরে এখনই কি কান্দা দিবে নাকি ভিডিও দিয়ে রাখছো কে ভিডিও করতেছিলাম এজন্য আমরা যে বিয়েতে আসছি এটা ঠিক সামনে এরকম লাল শাপলা দিয়ে ভর একদম দূর পর্যন্ত অলরেডি শাপলা ছিঁড়াও হইতেছে এই ছিঁড়ে গেছে দেখি এই যা ছিঁড়ছিলাম ওয়াও সুন্দর আমারটা দুইটা ছিঁড়ে গেছে মেয়েরা ছিঁড়ছিলাম শাপলা তোলার জন্য কত কষ্ট তুমি এখানে এত পানি দিলাম স্যার ওই দিকে পানি কম কোন দিকে ওরে সর্বনাশ বাবাজি না পাসুর কবে আমাকে একটা দাও মামা না এই পানি খুব ভালো এটা অনেক পরিষ্কার পানি এটা বরং আরো পরিষ্কার আরো লাগবে যাক সার্থক বাবা এটা ময়লা